বিয়ের পরের দিন সন্ধ্যেবেলা বউ বাড়িতে এলে যে সকল অনুষ্ঠানগুলো মানে খেলাগুলো হয়, কড়ি খেলা, আরও অনেক মজার মজার খেলা, তার মধ্যে হচ্ছে ল্যাটা মাছ ধরা। তো আমাদের বাড়ির জামাই হচ্ছে অতনু, আমার দিদির মেয়ের হাজব্যান্ড, তাকে বলা হলো প্রথম ল্যাটা মাছটা ধরে বউয়ের হাতে দিয়ে বলতে, এইটা আজকে আমাকে রেঁধে দাও। তো এই মজার খেলাটার মধ্যে অতনুও খুব মজা নিয়েছে। আর দেখো কীভাবে মাছটা ওরা দুজনে মিলে, আমার ছেলের বউ আর দিদির জামাই, কীভাবে খেলে। প্রথমে একটা রুমাল দিয়ে মাছটা ধরেছে, এবার ল্যাটা মাছ তো ভীষণ লাফায়, দেখো শাহানাও ধরবে, কী সুন্দর, একটুও ভয় পায়নি, খুব সাহসী মেয়ের মতো একদম ধরেছে। আমি হলে তো ধরতেই পারতাম, নুরে বাবা, খুব মজা লেগেছে এই গেমটা। আরেকটা খেলা ছিল আংটি লুকানো, বউয়ের গায়ে বা বরের গায়ে বউয়ের আংটি, বউয়ের গায়ে বরের আংটি, এভাবে লুকিয়ে রাখতে হবে, আর যদি না পারে তবে বরকে টাকা দিতে হবে। এবার সেই মতো শাহানার মাথার চুলের মধ্যে, কখনো টোপরের মধ্যে, এভাবে আংটি লুকিয়ে একটা খেলা হয়, ভীষণ মজা লাগে এই খেলাটা। তো এই খেলাগুলো আসলে কি জানো তো, নতুন বউকে বাড়িতে এনে তখন তো মন খারাপ থাকে, নিজের বাড়ি ছেড়ে আসছে যখন, তো এই খেলাগুলোর মধ্যে দিয়ে ওর মনকে ভালো করে তোলা, যাতে আমাদের বাড়িতে দেখো এত লোকজন, এত তোমাকে সবাই ভালোবাসে, তোমাকে নিয়ে সবাই মজা করছে। আরেকটা খেলা হচ্ছে দুধ আলতা একটা বড় পাত্রের মধ্যে, আমার যেরকম এখানে কাঁসার বাসনের মধ্যে রাখা হয়েছে, আর তার মধ্যে টোপর থেকে আর মুকুট থেকে দুটো শোলার টুকরো নিয়ে এরকম গোল করে ছেড়ে দিতে হবে, দেখতে হবে কে কার পেছনে দৌড়াচ্ছে বা একসাথে ওরা আছে কিনা, তারপরে মজার মজার কথা বলা হয়, এই রে শাহানা দেখো আয়ুষের পেছন পেছন ঘুরছে, বা আয়ুষ শাহানার পেছন পেছন ঘুরছে, বা দুজনে জোড়ায় জোড়ায় ঘুরছে। এগুলো জাস্ট একটা মজা, একটা আনন্দ অনুষ্ঠান বলতে পারো, বউয়ের মন খারাপ যাতে না করে ছেলের বাড়িতে এসে। বিয়ের যে বরণডালা আছে তার মধ্যে কড়ি থাকে, ঘটের মধ্যে কড়ি, চাল, হলুদ এগুলো থাকে, এগুলো দিয়েও খেলা হয়। কড়িগুলো ঘর থেকে ফেলে দিতে হবে একজনকে, আর ছেলে সেই কড়িগুলো আস্তে আস্তে করে ঘটের মধ্যে উঠি আস্তে করে ঢাকা দেবে, যাতে কোনো আওয়াজ না হয়, আর ছেলে বলবে বউকে যে তোমার সব দোষ গুণ আমি ঢাকা দিয়ে দিলাম। মানে সংসারের একটা যেভাবে চলবে আর কি, যে বউয়ের যদি কোনো দোষ হয় তাহলে ছেলেরা সেই দোষটাকে ঢাকা দিয়ে দেবে, যাতে শাশুড়ি শ্বশুরের কাছে তার বদনাম না হয়। এগুলো হচ্ছে সামাজিক রীতি অনুষ্ঠান, খেলা, এগুলো ভীষণ ভালো লাগে আর খুব মজাদারও। দোষগুণ ঢাকাটাও এটা শাহানাও করেছে, আয়ুষও করেছে, মানে বউও করবে ছেলেও করবে, সবাই সবার দোষটাকে ঢেকে দেবে আর গুণগুলোকে বাইরে প্রকাশ করে দেবে। দেখো আলতা দিয়ে দুধ দিয়ে দুধটাকে রং করে ফেলা হচ্ছে, আর এটার মধ্যেই খেলা হয়েছে। তো এই ধরনের খেলাগুলো কিন্তু ভীষণ ভালো একটা সম্পর্ক তৈরি করে। আর বরণডালার মধ্যে যে ঘটগুলো থাকে সেইগুলো দিয়ে নানা রকম কড়ি খেলা, চাল ফেলে দেওয়া, মানে চালটাকে গুছিয়ে রেখে তুমি রাখছো, এবার কীভাবে গুছিয়ে সংসার করবে, এইসব ইঙ্গিতগুলো দেয়, যাতে বউ বা বর কতটা পারফেক্টলি সেটা করতে পারছে। আর বাকি যারা আছে তারা তো মজা করে, এটা করতে না পারলে আরও হই হুল্লোড় করে। তো এগুলো নিয়ে খুব সুন্দরভাবে আমাদের বউকে আমরা আহ্বান করেছিলাম আমাদের বাড়িতে। বরণডালার ঘটিতে যে চাল থাকে সেটা ছড়িয়ে দিয়ে আবার গুছিয়ে নিয়ে বরবউ দুজনে ঘটিতে ভরবে, সেই খেলা তো হলো। এরপর দেখো একটা বড় বাসন, কাঁসার বাসনের মধ্যে অনেক চাল রাখা হয়েছে, আর তার মধ্যে দুজনের আংটি মানে নিচে রেখে দেওয়া হবে, এবার যে প্রথম খুঁজে পাবে সেই হো জিতে যাবে। আর আমরা তাই আয়ুষকে বলেছি শাহানাকে টাকা দাও, ও নিয়ে হেরে গেছো, এই নিয়ে আমরা নানা রকম মজা করেছিলাম। তারপরে প্রথম যখন বউ আসে তখন বউকে কোমরে কলসি দিয়ে দেওয়া হয় জল দিয়ে, এবং তারপরে রেখে দেওয়া হয়, ভাই বোনেরা তারপরে ছেলেদের থেকে টাকা আদায় করে, না তুমি যদি টাকা না দাও তাহলে বউকে ছাড়বো না, কলসি কাকেই দাঁড় করিয়ে দেবো, এরকম নানা রকম খেলা আছে।
যেগুলো যেসব খেলাগুলো বহুদিন ধরে আমাদের বাঙালি বিয়ের উৎসবে হয়ে থাকে আর ভীষণ মজাও লাগে। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, আর একটা লাইক করে দিও। তোমাদের লাইক করলে আমি অনেক উৎসাহ পাই নতুন কিছু করার। আর যারা আমার এখনও বন্ধু হওনি তারা প্লিজ আমার বন্ধু হয়ে গিয়ে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এখানেই আসি।